আবহাওয়া কেমন থাকবে আগামী চব্বিশ নয় আগামী তিন থেকে চার দিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দু জায়গাতেই কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পরিষ্কার আকাশ এবং শুষ্ক আবহাওয়া মানে বৃষ্টি হবে না ড্রাই ওয়েদার থাকবে হচ্ছে আগামী তিন থেকে চার দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সব জায়গাতেই তার মধ্যে টেম্পারেচারের ব্যাপারে যদি আমরা দেখি আগামী চব্বিশ ঘন্টায় কোনো চেঞ্জ নেই অর্থাৎ যেটা চলছে আমাদের এখন যে ঠান্ডার অনুভূতি বা ঠান্ডা যেটাই বলুন সেটা কিন্তু জারি থাকবে মানে মোটামুটি কলকাতায় রাতের তাপমাত্রা তেরো ডিগ্রির কাছাকাছি থাকবে আগামীকাল সকাল অবধি চোদ্দ তারিখ থেকে কিন্তু রাতের তাপমাত্রা বাড়া শুরু হবে গ্র্যাজুয়ালি ফোরটিন থেকে মোটামুটি আমাদের প্রায় পনেরোতে পৌঁছে যাবে রাতের তাপমাত্রা মানে দু ডিগ্রি জাম্প এবং সাবসিকুয়েন্টলি তারপরে আরও এক ডিগ্রি মানে আমরা যদি চোদ্দো তারিখে ধরে নিই পনেরো আবার পনেরো তারিখে প্রায় ষোলো ডিগ্রিতে পৌঁছে যাবে রাতের তাপমাত্রা পনেরো তারিখ থেকে দিনের তাপমাত্রাও গ্র্যাজুয়ালি একটু করে বাড়তে থাকবে যেটা সাতাশ চলছে সেটা প্রায় উনত্রিশে পৌঁছে যাবে ফলে আমরা ধরেই পারি যে চোদ্দোর পর থেকে গ্র্যাজুয়ালি দিনের এবং রাতের দুটোরই তাপমাত্রা একটু একটু করে বাড়বে এবং ঠান্ডার অনুভূতি একটু করে কমবে যদিও জেলার ক্ষেত্রে ঠান্ডার অনুভূতি তখনও বজায় থাকবে যেহেতু জেলাতে সাধারণত কলকাতা থেকে আমাদের দু থেকে তিন ডিগ্রি কম হয় বা উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাই ফলে কলকাতায় পনেরো মানে তখনও কিন্তু জেলাগুলোতে বারো তেরো থাকবে কলকাতার ক্ষেত্রে চোদ্দো তারিখের পর থেকে দিন এবং রাত দুটোরই তাপমাত্রা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে বাড়তে থাকবে প্রায় কিন্তু এই মুহূর্তে আমরা যেহেতু পাঁচ দিন বলি অ্যাভারেজে করে আগামী পাঁচ দিনের মধ্যে নতুন করে কিন্তু কালকের দিন যদি বাদ দেন কালকে অবধি ঠান্ডা থাকবে সকালে তারপর থেকে কিন্তু আগামী চার দিনের মধ্যে আর নতুন করে ঠান্ডা ফেরার সম্ভাবনা নেই আগামী চার দিনের মধ্যে হুম শীতের ইনিং শেষ সেটা আরেকটু পরে বলা যাবে হুম আরেকটা এই স্পেলটা দেখার পরে কুয়াশার কোনো কুয়াশা সামান্য একটু হতে পারে হালকা ফগ হতে পারে আমাদের এখানে নেয় মেইনলি উড়িষ্যাতে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলে কিছু নেই কালকে অবধি ঠান্ডা থাকবে তারপর থেকে আস্তে আস্তে রাতের তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বাড়বে পনেরো তারিখ থেকে দিনের তাপমাত্রাও দু ডিগ্রি করে বাড়বে